হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো নেই, মনে হয় প্রেশারটা আবার বেড়েছে। কাল থেকে শরীর খুব খারাপ হয়েছে, আবার এখানে যন্ত্রণা। তো ওষুধ তো চলছেই আমার, তো যতদিনের ওষুধ দিয়েছে তারপর খেয়ে তো ডাক্তার দেখাবার কথা। তো আজকে বিকেলে আবার প্রেশারটা চেক করতে যাব। কালকে তো ওরকম হওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো আজ এন্ড করা হয়নি ভিডিও, শুরুর সময় স্টার্টিংটাও করা হয়নি, এন্ডিংও করা হয়নি। তো আমি তোমাদের সাথে তাই কথা বলতে এলাম, আর আমার কিছু যা যা আমি কাজকর্ম করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। ওই অল্প বাড়ির কাজ আর হরির একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, মানে খুবই কম, তাও একদম করতে পারি না, কালকে লুকিয়ে লুকিয়ে একটু করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখবে হরির কথা কীভাবে হরি ঝগড়া করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো। চলো দেখতে থাকো। খুলে এসেছি রান্নাঘরে, কই মাছ এনেছে, কই মাছ ভাজছি। হবে হচ্ছে ফুলকপি, আলু আর বড়ি দিয়ে কই মাছের ঝোল, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ যা লাগে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে করবো। মাছগুলো ভেজে নিচ্ছি, খুব একটা বড় না মাছগুলো, ছোটো। আর এদিকে ভাত ফুটছে, আর কালকের মাছ রয়েছে ধরা। এই মাছ হবে, ডাল হবে, আর ভাবছি একটু কপির বড়া করব, ফুলকপির বড়া চাল গুঁড়ি দিয়ে ডালের সাথে। ডাল, ভাত, মাছ, এই আজকে আর বড়া, এই হচ্ছে আজকে লাঞ্চের জন্য। তো যা করব তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তো এখন বিকেল, সন্ধ্যে হয়ে গেছে, পাস্তাটা খাওয়ার পর মনে পড়েছে পাস্তাটা দেখালে হতো, তো তিন্নি পাস্তা বানিয়েছে, একটুখানি রয়েছে, বাটি ভর্তি করেই বানিয়েছিল, খুব টেস্টি হয়েছে। আর কফি করেছে, আমার শরীরটা খারাপ তো ওই সঙ্গে। চুপ কর, একদম চুপ করে থাক। এই এই তিন্নি, কি দিদি বল, তোর থেকে বড় না ছোট? কি আবার তিন্নি, আবার তিন্নি, দিদি বল। না কি না, তুমি দিদি বলো, তিন্নি না দিদি, গান শোনাতে হবে না, তুই দিদি বল না দিদি। আবার তিন্নি বলছে। আচ্ছা এবিসিডি বলো, এ শুধু এ না, এবিসি, তুমি এবিসিডি বলতে শিখে যাও, মৌমিতা আন্টি শুনবে। অত তাড়াতাড়ি বলে না, বলো একটু আস্তে আস্তে বলো এবিসিডি। মৌমিতা দেখ এবিসিডি শিখেছে, এবার কি শিখতে বলবি বল, ঝড়ের বেগে এবিসিডি বলছে। আর একবার বলে দাও, তিনি নইলে আবার বেড়াতে চলে যাবে। এবিসিডি বলো কি রে বল। আচ্ছা কাউকে শুনতে হবে না বাবা, আমি ফোন বন্ধ করে দিচ্ছি, আমার হরি একা একা বলবে। চুপ করে আছিস কেন তিন্নি? তিন্নিকে ডাক, এদিক ফিরে কি দেখছিস ফোন? আমি এমনি ফোন ওপরে তুলে রেখেছি, তোর ছবি তুলিনি। তোর ছবি তুলিনি, আমার বই গেছে তোর ছবি তুলতে, অত ঘাড় ঘুরিয়ে দেখার কিচ্ছু নেই।
তাহলে এবিসিডি হয়ে গেল শেখা? তো আজকে আমার শরীরটা হঠাৎ দুপুরের পর থেকে খুব খারাপ হয়ে যায়, আবার যন্ত্রণা শুরু হয় ঘাড়ে, মনে হয় আবার প্রেশারটা বেড়েছে। যাই হোক, তো আমার হাজব্যান্ড দেখো ব্রোকলি ভেজেছে, আলু ভেজেছে, তো ভালোই হয়েছে। আরও কষ্ট করে করেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মিষ্টি তো থাকে, রুটির সাথে একটা মিষ্টি খাই, আর রুটিটা কিনে এনেছে। তো ব্রোকলি আমি বলে দিয়েছিলাম একটু নুন দেবে, একটু মিষ্টি দেবে, তো ভেজেছে বড় বড় করে, ভালোই লাগছে খেতে। তো সবটাই শেয়ার করলাম, নিজে যেটুকু করতে পেরেছি করেছি সারাদিনে, বাকিটা তিন্নি যেমন চা কফি করেছে, নুডলস পাস্তা করেছে, আমরা আমাদের দেখো তিনজনের সংসার, একে অপরকে না দেখলে খুব অসুবিধা হয়, তো করেছে। তো আজকে এই ডিনারের মেনু দেখি আমি ভিডিওটা এন্ড করছি। ডালিমটা তিন্নিকে আজ তিন দিন ধরে এনে দিয়েছে, খায়নি, সেটা ওর বাবা দেখালো, ওটা পড়েই আছে শোপিসের মতো, তো ওটার জন্য খাওয়াতে গেলে এবার চেঁচামেচি করতে হবে। আর হরি এসছে খেতে, হরিকে দেবো। আর চরকি তুত্তুরি অলরেডি খাচ্ছে ডিনার, ওদের ওরা রাতে একটা রুটি খায় আর প্লাস কলমি খায়, তো খাচ্ছে। রুটি দিলি ওদের? রুটিটা দেবো, কলমি দিয়েছে। চলো, ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট।